হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইটিস কিচেন পিএস অনেকেই আছেন কেক নিয়ে প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন কেক নিয়ে প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে প্রাথমিক অবস্থায় যে জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন সেইগুলো আজ শেয়ার করব প্রথমে লাগবে একটি কিচেন স্কেল সবকিছুর মাপ সঠিকভাবে না হলে কিন্তু পারফেক্ট ভাবে আপনার কেকটা তৈরি করতে পারবেন না তাই একটা মেজারিং স্কেল বা কিচেন স্কেল প্রথমেই প্রয়োজন হবে এবং আমার হাতে দেখছেন একটি ইলেকট্রিক বিটার এই ইলেকট্রিক বিটারটি অবশ্যই লাগবে এই ইলেকট্রিক বিটারটি ছাড়া ডিমের তৈরি করা যায় না যে কোনো ব্র্যান্ডের এই ইলেকট্রিক বিটার আপনি নিতে পারেন মিয়াকোর ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের যে বিটারটা পাওয়া যায় সেটিও নিতে পারেন সেটি অনেক ভালো আমি এটি গিফট পেয়েছি চাইনিজ একটি বিটার আর লাগবে এরকম প্লাস্টিকের বাটি মিক্সিং করার জন্য এই মিক্সিং বোলটা আমি একশো টাকা দিয়ে কিনেছি আর লাগবে কেকের বক্স বিভিন্ন সাইজের এই বক্সগুলো হয়ে থাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন আমি এই সব প্রোডাক্ট নিয়েছি গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আর লাগবে আপনার এরকম ধরনের চামিজ কেক ব্যাক করার জন্য লাগবে বিভিন্ন ধরনের মূলচ আমি এখানে কয়েকটি কাপ কেক মোল্ড নিয়েছি আর নিয়েছি ওই যে রাউন্ড শেপের মোল্ড এগুলো এখানে আছে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা মোল্ড আরও লাগবে বেশ কিছু প্রোডাক্ট আমি এখানে নিয়েছি কেক জেল এটা কেকটাকে সফট করবে নিয়েছি মালয়েশিয়ান কোকো পাউডার আর এখানে আছে বেকিং পাউডার ফ্রোস্টার ক্লাকের বেকিং পাউডারটা নিয়েছি আর নিয়েছি ভেনিলা এসেন্স লাগবে কর্নফ্লাওয়ার কেক ডেকোরেশন করার জন্য লাগবে বিভিন্ন কালার আমি রেডমেনের সেমিজেল কালার নিয়েছি আর নিয়েছি চকলেট ইমালশন এটাতে আছে আইসিং সুগার এখানে আছে চকলেট প্রিমিক্স আমি এখানে আড়াইশো গ্রাম চকলেট প্রিমিক্স নিয়েছিলাম ইউজ করতে করতে শেষ হয়ে গিয়েছে এখানে নিয়েছি সেমিজেল কালার রেড নিয়েছি কিছু সুগার বল আর নিয়েছি গ্লেজ জেল এগুলো ডেকোরেশনের কাজে লাগবে প্রত্যেকটি এখন লাগবে যে জিনিসটি সেটি হচ্ছে কেক ডেকোরেশন করার জন্য একটি টার্ন টেবিল আমি একটি টার্ন টেবিল নিয়েছি দামটা আমি ভুলে গিয়েছি অনেকদিন আগে কেনা নিয়েছি কেক বোর্ড এগুলো পার পিস কত করে নিয়েছে ভুলে গিয়েছি আর এখানে নিয়েছি একটি ব্রাশ আর নিয়েছি প্যালেট নাইফ কেক ডেকোরেশন করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস নিয়েছি কাটার নাইফ যেগুলো দিয়ে কেকটাকে কাটতে হয় নিয়েছি পাইপিং ব্যাগ এগুলোর দাম খুব বেশি নয় পাইপিং ব্যাগ তিন টাকা পিচ লাগবে একটি সিজার নিয়েছি স্ক্রেপার দুটা আর নিয়েছি মেজারিং কাপ লাগবে এরকম একটি স্টেনার আর লাগবে একটি পেচুলা আর অবশ্যই লাগবে বিভিন্ন ধরনের নজেল আমি এখানে রোজ নজেল নিয়েছি নিয়েছি রোজ নজেল একটি স্ট্যান্ড তারপরে নিয়েছি স্টার নজেল ওয়ান এম নজেল এবং বাস্কেট নজেল এবং কাজ করতে করতে আরো অনেক ধরনের নজেলের প্রয়োজন হবে এগুলো কিনে আপনি প্রাথমিক অবস্থায় কেকের বিজনেস শুরু করতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই